সাত সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনা খানাকুলে। প্রাতঃভ্রমণে বেরিয়ে লরির ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে খানাকুলের বন হিজলি আমতলা এলাকায়। মৃত বৃদ্ধের নাম নিতাই মাইতি, বাড়ি খানাকুলের ধামলা এলাকায়। জানা গেছে নিতাই বাবু মেয়েদের বাড়িতেই থাকতেন। সেই মতো খানাকুলের বন হিজলি এলাকায় বড় মেয়ের বাড়িতে এসেছিলেন। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি, আর সেই সময় অপর দিক থেকে দ্রুত গতিতে আসা লরির ধাক্কায় রাস্তায় পড়ে যান তিনি। পায়ের উপর দিয়ে লরির চাকা চলে যায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় নিতাই বাবুর। খানাকুল থানার পুলিশ লরিটিকে আটক করে, আর এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। সকালবেলা হাঁটতে যাই গো, হাঁটতে গিয়ে ওই রোডেতে অ্যাক্সিডেন্ট হয়েছে গো। কি গাড়ির সঙ্গে হয়েছে? লরির সাথে। তারপরে কোথায় নিয়ে গেলেন? তারপরে পুলিশ থানার পুলিশ টুলিশ সব এসেছিল গো। তারপর আমাদের অগ্নিপথ গাড়ি নিয়ে এসে আরামবাগ নিয়ে গেল। কেউ কোনো দেখেনি কত ঘন্টা পড়েছিল গো, কেউ কিচ্ছু করলো না গো। ধামলা কেদারপুর, ওনার জামাই বাড়িতে আছেন, ওনার চারটি মেয়ে ছেলে নেই। তা ওই চারটি মেয়ের বাড়িতে ঘুরে ঘুরে পালাভাগ করে দিন কাটায়। তো আর এইখানে যে এসেছে বনিলি ছাউলের বাড়িতে, যে বড়ো জামাইয়ের বাড়ি, এখান থেকে প্রতিদিন সকালে ওই 5:30-6টার সময় উঠে মর্নিং ওয়াশে যায়। তা সেই প্রতিদিন না আজকেও গিয়েছিলো। তো সেই অবস্থায় একটি বড় ট্রাক ওই মর্নিং ওয়াশে যাচ্ছিলো, রাস্তা গাঁদিয়ে একটা বড় লরি চাপা দিয়ে চলে যায়। প্রতিদিন সকালে ওই উনি 5:30-5:30 পরে উনি একটু মর্নিং ওয়াশ করতে যান, ঠিক আছে? ওই রাস্তায় যখন ঢুকেছিলেন তখন ওই মানে উত্তর দিক থেকে একটি লরি আসে, ওনাকে ধাক্কা মেরে পুরো বডিটা মাঝখানে পড়ে যায়। পায়ের উপর দিয়ে দুটো হাঁটুর ওপর দিয়ে পুরো লরিটা পুরো চলে যায়, দুটো হাঁটু পুরো বাদ হয়ে যায়, ঠিক আছে? তারপরে লরি ওখানে যে ওই দেব মার্বেলের কাছে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? তারপর লরির চালককে পাওয়া যায় না, লরির চালক যেখানে চলে গেছে। তারপরে ওনাকে থানা থেকে পুলিশ এসে ইমিডিয়েটলি নিয়ে গিয়েছিলো, তাই রাস্তাতেই যার পথেতেই মারা গেছে। আমার নাম নিতাই মাইতি, উনি আমার শ্বশুর হন, ঠিক আছে? ওই সকালবেলা প্রাতঃকালে হাঁটতে বেরিয়েছিল, বেরোতে গিয়ে ওর লরিতে গিয়ে ধাক্কা মারে। তারপর আমরা ওখান থেকে খবর পেয়ে আমি জামাই হই, ছোটো জামাই, তারপর ওখান থেকে নিয়ে আসি। নিয়ে এসে প্রথমে নার্সিংহোমে ভর্তি করি, অবস্থা খারাপ বলতে হাসপাতালে ভর্তি করেছি। ভর্তি করার পর 5 ঘন্টা পর মারা যায়। লরিটা কি আটক হয়েছে? না, লরিটা আটক করা হয়েছে। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।